শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয় ভালো, নিশ্চয় ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের আজকেও বাংলা ক্লাস নিয়ে মিস হাজির হলাম। হ্যাঁ, তো তোমাদের এতদিন মিস মুখে শিখিয়েছি বর্ণ দিয়ে শব্দ গঠন, ক থেকে ঙ, এবং ফুলের নামসমূহ শিখিয়েছি এবং ফলের নামসমূহ ক্লাস নিয়েছি। তোমরা এতদিন হয়তো বাসায় প্র্যাকটিস করেছো। হ্যাঁ, তো আজকে তোমাদেরকে আমি ছড়া পড়াবো। হ্যাঁ, ছড়া বইটা বের করো, তোমাদের ছড়ার বই তো আছে তাই না? পাঠশালা ছড়ার মেলা, পাঠশালা ছড়ার মেলা এই বইটা বের করো, পাঠশালা ছড়ার মেলা এই বইটা বের করো। এবং তোমাদের সিলেবাসে আছে তিনটা ছড়া, একটা হচ্ছে বাকবাকু, একটা হচ্ছে গোমপারানি, আর একটা হচ্ছে সিংহমামা। হ্যাঁ, তো আজকে মিস তোমাদেরকে বাকবাকুটা পড়াবো। বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 8, এই যে এখানে বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 8, এই বইটা খুলো, ছড়ার মেলা। তো মিসের সাথে সাথে তোমরা সবাই বই দিকে তাকাও এবং ছড়াটা মিসের সাথে সাথে রেসপন্স করো। আমাদের ছড়ার নাম কি? বাকবাকু। আমাদের ছড়ার নাম কি? বাকবাকু। তাইলে এটা কি? বাকবাকু পাইরা মাথায় দিয়ে তাইরা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি, চড়বে সোনার পালকি। তাহলে এটা কি? এই যে আমাদের পায়রার মাথার উপর কি আছে? একটা টাইরা দেখতে পাচ্ছ তোমরা এদিকে? এই যে টাইরা, টাইরা। হ্যাঁ, তাহলে বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি। তাহলে বাকবাকু সুমিসের সাথে সাথে বলো, বাকবাকু পাইরা, বাকবাকু পাইরা। গুড। মাথায় দিয়ে টাইরা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি। আবার বলো, বাকবাকু পাইরা। দেখি মিসের সাথে সাথে বলো সবাই, বাকবাকু পাইরা মাথায় দিয়ে টাইরা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি। ঠিক আছে, বাকবাকু পাইরা মাথায় দিয়ে টাইরা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি। দেখি তোমরা এখন বলো তো দেখি, বাকবাকুটা দেখে দেখে বলো, মুখস্থ বলতে না পারলে। দেখি সবাই একসাথে বলো তো, বাকবাকু পাইরা মাথায় দিয়ে টাইরা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি না, এটা কি দেখি, এটা কিসের ছবি? এটা হচ্ছে, এটা হচ্ছে পায়রা। এই পাখিটার নাম কি জানো? এই পাখিটার নাম হচ্ছে পায়রা। ঠিক আছে, বাকবাকু পায়রা, এই যে পাখিটার নাম হচ্ছে পায়রা, মাথায় দিয়ে টাইরা। এই যে মাথায় টাইরা দিয়েছে, দেখতে পাচ্ছ, মাথায় দিয়ে টাইরা দিয়েছে। তারপর বউ সাজবে কালকে, মানে বউ কখন সাজবে? কালকে, মানে বউ সাজবে কালকে, চড়বে সোনার পালকি। এখানে পায়রার পাশে একটা ছোট্ট একটা পালকি রেখেছে না, পালকির ভিতরে বউ থাকে আর কি। তো এখানে এটা কি, এটা কি, কি এটা কি, এটা কিসের বক্স দেখি বলো তো? এটা হচ্ছে পালকি, এটা হচ্ছে পালকি। তো এখানে কি লিখেছে? চড়বে সোনার পালকি। আবার বলো, বাকবাকু পাইরা মাথায় দিয়ে টাইরা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি। তো তোমরা এই ছড়াটা বাসায় বেশি বেশি করে কি করবে, বাসায় বেশি বেশি করে এই বাকবাকু পায়রাটা ছড়াটা মুখস্থ শিখবে এবং বারবার ছবি ছবি দেখে দেখে এই ছবিতেও দেখবে পায়রা কি করছে, পায়রার মাথার উপর কি আছে, পাশে কি আছে, পাল কি আছে। তোমাদেরকে তো মিস বুঝিয়ে দিয়েছি, ছড়া দেখে দেখে এগুলো এটা মুখস্থ শিখবে এবং বাসায় আব্বু আম্মুকে মুখস্থ দিবে। ঠিক আছে, ভালো থাকবে, মিস এখানে শেষ করছি। নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, আর যেহেতু এখন পরিস্থিতি খুবই খারাপ, তোমরা বাসা বাইরে বের হবে না। ঠিক আছে।